জীব। ছেলেবেলায় কত খেলা করেছে আমার এই কোলে, আমার টাইগুলো ছিল তোমার সবচেয়ে প্রিয়। আমি বলতাম আমার ওখানকার ফ্রেন্ড সার্কেল, আমার কমিউনিটি ইটস কমপ্লিটলি ডিফারেন্ট, ইটস টোটালি ডিফারেন্ট। আমি অনেক ভেবেছি, আমি যে ভাবিনি তা না, তুমি কোনো ম্যাচ করতে পারবে না সবার সাথে। না তুই যা বলবি আমার। আচ্ছা কিন্তু লুক এট লিপস্টিক প্রবলেম, ইজ দিস ফাইন? ইয়া ইটস নরমাল। ওকে এন্ড অলসো আই ওয়ান্টেড টু মেনশন দ্যাট হি ওয়াজ হ্যাভিং অ্যাট্রাল রেস্টিং ফর ভেরি লং টাইম। ডোন্ট সুন্দর না? আমি কাঁদবো তোমার পছন্দ না? নিজে ফলমূল কিনে খাও তো, একটু মাছ দিয়া। হ্যাঁ মা, কেমন আছো? আমারও পরানো যাহা চাই তুমি তাই। জান কোথায় তুমি? এই তো বাসা থেকে বের হয়েছি, ক্লাসে যাব। জান আমি একটা বিপদে পড়ছি। কেন, কি হয়েছে? তোর মতো ছ্যাঁচড়া আমি জীবনেও দেখি নাই। এটা তোমার ড্রিঙ্ক নাকি? আচ্ছা জান, আমার চাচি ফোন দিছে, আমি এখন রাখি, পরে ফোন দিব। জান ওই হয়েছে কি, আমার চাচাতো ভাই ভার্স কি জান? না থাক, এটাও যদি এরকম কিছু করে আমার তাও না, দেখি ও কেমন। এটা থেকেও যদি এরকম জিনিস শুনি না আমার।
আমার কাশি তো দূরের কথা, একটু খুশখুশি কাশিও ছিল না। বিয়ের পর থেকে আমার এই মরার কাশি শুরু হয়েছে। কিন্তু আমি তো তোমার সেই বাসর রাত থেকে কাশি দেখতেছি। কেন বাসর রাত রাগ হচ্ছে ওকে? বিয়াল ভাই, তুমি আমার করে আপন লোক হতে পারো, কিন্তু আমার রোগটা তোর আপন লয়। এই কিসের রোগে? আর আমার রোগটা কি ছোঁয়াইছে? রোগ তার ওই ইন্ডিন খাওয়া লাগবে। তাই তো কবি, আমি তো সকলের চোখে বিষ। আমি ইন্ডিন খাই বললি সকলে শান্তি হয়। সব দোষ আমার বউয়ের। বিয়ের পর এই ইন্ডিন খালি মানুষ আছে, আমার মরণ কামনা করিস তো? দুটা বেরে যাবে একটা বেরে হইছে। তুমি আর এত উত্তেজনা হয় না সিরাজ কলি, তো তুমি আর ইন্ডিন খাই হয়। পর থেকে তো আমার জীবনের এই হাল হইছে। ঠিক আছে, নিত্যদিন যে এইসব কথা কয়, তুমি আমার গালাগালি করো, আমি যদি দোষী হই তা আমি যাই গিয়ে আমি শুনবো না, আমি শুনতে চাই না। আমাকে এক্স্যাক্টলি বলবেন যে আপনি কোথায় যেতে, একটু পানি দিয়ে বলবো। বলুন। উজ্জ্বল কেমন শূন্যতা নিস্তব্ধ ভালোবাসা।